এখন আমার সাথে আছেন বিশেষ অতিথি ফারিয়া জাহান, তিনি একজন সঙ্গীত শিল্পী। হ্যালো, হাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে আমার কিচেনে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আমার ভীষণ ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে। বাহ, তো এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে আপনি ইফতারে কী ধরনের খাবার খেতে পছন্দ করেন? আমি একদম ট্রেডিশনাল ইফতার, যেটা আমাদের মানে ছোলা, তারপরে হচ্ছে পেঁয়াজু মুড়ি, যেটা একদম সব মিক্স করে আমার ভীষণ পছন্দ। এবং অনেকেই একটু বোর হয়ে যায় কিছুদিন খেলে, বাট আমার তো বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি প্রায় মানে 15 দিন তো কন্টিনিউ করতে আমি চেষ্টা করি। কিন্তু আমি আজকে আপনার জন্য বানাচ্ছি একটি ডেজার্ট, সেটা হচ্ছে আরাবিয়ান মহালাভিয়ান। আশা করছি খুব ভালো হবে। দেখেনি তাহলে উপকরণগুলো। প্রিয় দর্শক, তাহলে দেখে আসি মহালাভিয়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মহালাভিয়া তৈরি করতে যা যা লাগছে: তরল দুধ, কর্নফ্লাওয়ার, চিনি, কাঠবাদাম কুচি, লবণ, তেল এবং রুহ আফজা। দর্শক দেখে নিলেন নিশ্চয় উপকরণগুলো। এখন আমরা তৈরি করব মূল রান্না। চুলাটা নিভিয়ে কিন্তু মিশাতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার একেবারে 2.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি একটু মিশিয়ে নেব পানি দিয়ে। সবসময় কর্নফ্লাওয়ারটা রান্না করার আগে এরকম করে পানিতে ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে যেটা হবে এটা ফর্ম হয়ে গেলে তখন দলা পাকিয়ে যাবে একেবারে। আচ্ছা ফারিহা, বাসায় কি রান্না করা হয় আপনার? আমি রান্না করি, তবে রেগুলার না, মাঝে মাঝে, কারণ যেহেতু ক্লাস গান সবকিছু নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। তবে রান্নাটা আমার খুব প্রিয় একটা কাজ, নতুন নতুন আইটেম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি ঢেলেছি তরল দুধটা, ঘন তরল দুধ, প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। এখন মেরে নিচ্ছি চিনি, চিনিটা স্বাদ মতো যে যতটুকু পছন্দ করে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো লবণ, লবণটা একদম 1 চিমটি টেস্টের ব্যালেন্সের জন্য। এ পর্যায়ে যেটা করবো আমি চুলাটা জ্বালিয়ে নেব। আপনি কিরকম গান করেন? আমি তো তালিম নিচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতে, আর আমি গান করি আধুনিক, তারপরে হচ্ছে কমার্শিয়াল, মোটামুটি সব ধরনের গানই আমি করি। আচ্ছা, আজকে আমরা একটা গান শুনি রান্না হতে হতে। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা খুব ভালো নেই, আমি একটু চেষ্টা করছি চাল নাই। ঠিক আছে। ও পলাশ শিমুল, আমার মন কেন রাঙালি, জানি না জানি না, আমার ঘুম কেন ভাঙালি। অসাধারণ, অনেক ধন্যবাদ। এত সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে একটা একদম গ্লুই টাইপের, একটা জেলি জেলি টাইপের একটা লুক। আমার মনে হয় এটা একদম কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে, তাই না? না হলে এই যে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ছটপট হয়ে যায় মহালাভিয়া, এটা যদি আরাবিয়ান ডিশ, এটা সেট হয়ে যায়। সো এটা এমনভাবে বানিয়ে রাখা উচিত, ইফতারের প্রায় 1.5-2 ঘন্টা আগে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে করে তারপর আমরা সার্ভ করতে পারবো। যে কি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে নাকি ফ্রিজে? নর্মাল টেম্পারেচারে রাখলেও খাওয়া যাবে, তবে আমি প্রেফার করি যেটা যদি ফ্রিজে রাখে। ফারিহা, তৈরি হয়ে গেল আপনার জন্য খুবই মজাদার ডেজার্ট মহালাভিয়া। অনেক ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় অনেক অল্প সময়ে খুব সুন্দর একটি ডেজার্ট হতে চলেছে এটি। এটা আমরা আজকে ইফতার খাবো, তাহলে দেখে নিই এটার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রিয় দর্শক দেখে নিই মহালাভিয়া তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি পাত্রে কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিতে হবে তরল দুধ, চিনি, সামান্য লবণ। এখন চুলা জ্বালিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিন। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে সার্ভিং ডিশে তুলে উপরে রুহ আফজা ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মহালাভিয়া। প্রিয় দর্শক নিশ্চয় দেখে দিয়েছেন কীভাবে তৈরি করতে হবে মহালাভিয়া। ফারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি ধন্যবাদ জানতে চাই এটিএন বাংলাকে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা আমার প্রথম কোনো কুকিং শোতে গেস্ট হিসাবে আমি এসেছি। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে এবং অবশ্যই আমাদের প্রডিউসার এবং ডিরেক্টরকে।